বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গত রাত একটার সময় পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আজকে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার দেখানো হয় এই মামলায় তিনি এজাহারে তার নাম নেই শুধুমাত্র সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এটা আসলে ঠিক না এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক তৎপরতায় তিনি প্রকাশ্যভাবে আছেন তৎপর আছেন এই ধরনের একজন ব্যক্তি সন্দেহভাজন হবেন কেন তার সকল তৎপরতায় তো প্রকাশ্য শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের নিজে আমাদের কাছে বলেছেন যে দেশবাসীকে আমার সালাম জানাবেন আমি ভালো আছি আমি যে কর্মসূচি ঘোষণা করেছি জাতির উদ্দেশ্যে সেই কর্মসূচি ঘোষণার কারণেই সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে গ্রেফতার করেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণ এই কর্মসূচি নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আদেশ কি হয়েছে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন আদেশ হয়েছে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত আপনারা কি জামিন চাইছিলেন আমরা জামিন চেয়েছি আদালত রিমান্ড বাতিল চেয়েছি